স্বাগতম লেকটিও ডিভিনা ধ্যান এই সময়ে। এই সময়কে এমনভাবে সাজানো হয়েছে যেন আপনি ঈশ্বরের উপস্থিতির ভেতরে প্রবেশ করতে পারেন এবং তার বাক্যের উপরে শান্তিতে বিশ্রাম নিতে পারেন। এই পদ্ধতিতে বাইবেলের একটি বাক্যাংশকে বারবার পড়ার দ্বারা এই বাক্য আপনাকে শান্ত করবে, আপনার হৃদয়কে স্থির করবে এবং বাক্যের নতুন জীবনী শক্তিতে আপনাকে সজীব করবে। আমি যেভাবে আপনাকে এই সময়ে পরিচালিত করব, আপনি সেভাবে এগিয়ে যান। ধ্যান শুরু করবার আগের প্রস্তুতি। আপনার জন্য আরামদায়ক এবং নীরব একটি স্থানকে নির্বাচন করুন, যেমন সোজা হয়ে বসতে পারেন এমন কোনো চেয়ার বা হেলান দিতে পারেন এমন কোনো জায়গা, অথবা সমতলে সোজা হয়ে শুতে পারেন এমন কোনো স্থানকে বেছে নিন। এবং সেই স্থানে আপনার অবস্থান সুনিশ্চিত করুন। প্রস্তুতির প্রথম অংশ, আপনার নির্বাচিত স্থানে শান্ত হয়ে আরামে বসুন। আপনার চোখ বন্ধ করুন, আপনার শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন, শ্বাস গ্রহণ করুন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ত্যাগ করুন। বুক ভরে শ্বাস গ্রহণ করুন এবং মুখ দিয়ে ধীরে নিঃশ্বাস ত্যাগ করুন। আপনার মনোযোগকে সম্পূর্ণরূপে আপনার শ্বাস প্রশ্বাসের দিকে স্থির করুন। আপনার শ্বাস গ্রহণ এবং নিঃশ্বাস ত্যাগ করার প্রক্রিয়াকে উপভোগ করুন। শ্বাস গ্রহণ করুন, নিঃশ্বাস ছেড়ে দিন। এই নীরবতায় ঈশ্বরের উপস্থিতিকে অন্বেষণ করুন। পবিত্র আত্মাকে আপনার হৃদয়ে স্বাগতম জানান। এই উপস্থিতিতে শ্বাস গ্রহণ করুন এবং নিঃশ্বাস ছেড়ে দিন। যদি আপনার মনোযোগ অন্য কোনো দিকে সরে যায়, এই সময় ধীরে ধীরে আবার ফিরে আসুন। ঈশ্বর বর্তমানে আপনার সাথে উপস্থিত, তার উপস্থিতির ভেতরে ধীরে প্রবেশ করুন। এভাবে 2 মিনিট সময় নিন, আপনার মনোযোগকে স্থির করুন। ঈশ্বরের বাক্যকে গ্রহণ করবার জন্য আপনার হৃদয়কে প্রস্তুত করুন।
আপনার হৃদয়কে প্রস্তুত করে আসুন আমরা বাক্য ধ্যানে প্রবেশ করি। এই অংশে আমি বাক্য থেকে একটি অংশকে খুব ধীরে পড়ব এবং আপনি খুব মনোযোগ সহকারে তা শুনবেন। সম্পূর্ণ বাক্যটি মনোযোগ দিয়ে শুনুন। বাক্যের প্রতিটি শব্দ, প্রতিটি আবেগকে মনোযোগ সহকারে লক্ষ্য করুন। গীত সংহিতা 23 অধ্যায়। সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো। আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে। আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। বাক্য শুনবার পর 2 মিনিট নীরবে অপেক্ষা করুন। পবিত্র আত্মা আপনার হৃদয়ে কি কাজ শুরু করেছেন তার প্রতি মনোযোগ দিন। বাক্য ধ্যানের দ্বিতীয় অংশ। এই অংশে দ্বিতীয়বার বাক্যটি শুনবার সময় আপনার কান এবং হৃদয়কে সংযুক্ত করুন। বাক্যের
কোন শব্দ, কোন আবেগ বা কোন অংশটি আপনার হৃদয়কে আকর্ষণ করছে তার প্রতি মনোযোগ দিন। গীত সংহিতা 23 অধ্যায়। সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই, তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান, তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান, ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো, তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়, শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো, আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে, আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। বাক্য শুনবার পর কিছু সময় নীরবে অপেক্ষা করুন এবং বাক্যের যেই বিশেষ অংশটি আপনার হৃদয়কে আকর্ষণ করেছে সেই অংশটি নিজের মনে বারবার বলুন এবং পবিত্র আত্মার কাছে প্রার্থনা করুন যেন তিনি আপনাকে এই বিশেষ অংশের গভীরে বুঝতে সাহায্য করেন। Thank you.
বাক্য শুনবার তৃতীয় অংশ প্রার্থনা। পুনরায় বাক্য থেকে অংশটি শুনবার পূর্বে প্রার্থনা করুন, যেন পবিত্র আত্মা আপনাকে সাহায্য করতে পারেন, এই বাক্যটি শুনতে শুনতে আপনার হৃদয়ে তৈরি আবেগ, কথা এবং প্রার্থনাগুলোকে যেন আপনি ঈশ্বরের সামনে প্রকাশ করতে পারেন। গীত সংহিতা 23 অধ্যায়। সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই, তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান, তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান, ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো, তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়, শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো, আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে, আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। বাক্য শুনবার পর কিছু সময় নীরবে অপেক্ষা করুন, ঈশ্বরের উপস্থিতিকে উপভোগ করুন। ঈশ্বর আপনার সাথে উপস্থিত, তিনি আকাঙ্ক্ষী আপনার হৃদয়ের সমস্ত কথা শুনবার জন্য। এই সময় বাক্য থেকে তৈরি আপনার হৃদয়ে সমস্ত কথা, সমস্ত আবেগ ঈশ্বরের সামনে প্রকাশ করুন।
বাক্য শুনবার চতুর্থ ধাপ, ঈশ্বর থেকে শোনা। বাক্য শুনবার এই অংশে আপনার কান এবং হৃদয়কে ঈশ্বরের প্রতি খোলা করুন, যেন তিনি আপনাকে তার হৃদয়ের কথা প্রকাশ করতে পারেন। গীতসংহিতা 23 অধ্যায়। সদাপ্রভু আমার পালক, আমার অভাব নেই। তিনি আমাকে মাঠের সবুজ ঘাসের উপর শোয়ান, শান্ত জলের ধারেও আমাকে নিয়ে যান। তিনি আমাকে নতুন শক্তি দেন, তার নিজের সুনাম রক্ষার জন্যই আমাকে ন্যায় পথে চালান। ঘন অন্ধকারে ঢাকা উপত্যকা পার হতে হলেও আমি বিপদের ভয় করব না, কারণ তুমি আমার সঙ্গে আছো। তোমার মুগুর আর লাঠি দূর করে দেয় বিপদের ভয়। শত্রুদের মধ্যে তুমি আমার সামনে খাবারে সাজানো টেবিল রেখে থাকো, আমার মাথায় দাও তেল, আমার পেয়ালা উপচে পড়ে। আমি জানি সারা জীবন ধরে তোমার মঙ্গল ও অটল ভালোবাসা আমার পিছনে পিছনে ছুটে আসবে, আর আমি চিরকাল সদাপ্রভুর ঘরে বাস করব। বাক্যাংশটি শোনার পর কিছু সময় নীরবে অপেক্ষা করুন এবং ঈশ্বরের এই বাক্যে সম্পূর্ণ নিশ্চিন্তে বিশ্রাম নিন।
বাক্য ধ্যানের শেষ অংশ, পদক্ষেপ গ্রহণ। কিছু সময় ঈশ্বরের উপস্থিতিতে নীরবে অপেক্ষা করুন, শ্বাস গ্রহণ করুন এবং নিঃশ্বাস ধীরে মুখ দিয়ে ত্যাগ করুন। ঈশ্বরের উপস্থিতিকে উপভোগ করুন এবং এই সম্পূর্ণ প্রক্রিয়ায় ঈশ্বর আপনার কাছে যা প্রকাশ করেছেন তার প্রতি সাড়া দিন। এই বাক্য আপনার কাছে যা প্রকাশ করেছে তার প্রতি সাড়া দিয়ে বর্তমানে আপনি আপনার জীবনে কি পদক্ষেপ গ্রহণ করবেন তা স্থির করুন। আপনার সিদ্ধান্তকে ঈশ্বরের সম্মুখে প্রকাশ করুন। এবং তার প্রতি কৃতজ্ঞতার সঙ্গে এই ধ্যানের সময়কে সমাপ্ত করুন। এই সময় স্বাভাবিকভাবে আপনার শ্বাস গ্রহণ করুন এবং নাক দিয়ে তা ছাড়ুন। স্বাভাবিক হন, আপনার শ্বাস গ্রহণ করুন এবং তা ত্যাগ করুন। ধন্যবাদ। ঈশ্বরের উপস্থিতি আপনার জীবনে আরো মঙ্গল নিয়ে আসুক। আমেন।